মই সর্বভোগ সমষ্টিত বিধায়ক নির্বাচিত হওয়ার প্রাক মুহূর্তের পর এই আমার উত্তর গণকারী কালী পূজা সমিতির জড়িত আর মোর আন্তরিক একটা বিশ্বাস আছে যে আধ্যাত্মিকভাবে ইয়াতে সেবা ললে যা মানুষের শক্তি পায় আর লগতে ভক্তিভাবে যখন সেবা করে নিশ্চিত ওপর মা কালী নিশ্চিত ওপর আশীর্বাদও দিয়ে আর সেই পরম্পরা অটুট রাখিয়ে যেহেতু 200 বছরতক অধিক পুরোনা এই পূজাখন আমি যদিও আমার একটা সর্বভোগ পৌরসভার অন্তর্গত নামখন উত্তর গণকারী কালী পূজা বলে সকলে জানে কারণ পূর্বতে উত্তর গণকারী গাঁরে একটা অংশ এটা আসে পরবর্তী সময় যদিও ইয়াতে সর্বভোগ টাউন কমিটি হল কিন্তু নামটো তেনেকৈ রাখিয়ে 200 বছর ধরে ধারাবাহিকভাবে এই অঞ্চলের 7টা পাড়ার রাইজে এই পূজা ভাগি পাতি আছে মই আইজ এই পূজা উপলক্ষে আমার এই অঞ্চলের সর্বভোগর অঞ্চলের রাইজর লগতে সমগ্র অসমৰ রাইজকে মই দীপাবলীর শুভেচ্ছা জানাইছো আর লগতে মা কালীর ওচর প্রার্থনা জানাইছো যে অহুভ শক্তিক বধ করে যেনেকুৱাকৈ ধর্মর পুনরুদ্ধার করেছিল নিশ্চিতভাবে ভারতের কৃষ্টি সংস্কৃতি ভারতের পরম্পরার আগন্তুক দিনত আমি ধরে রাখব পারিম বলে সক্ষম হম তাকে মা কালীর ওচর প্রার্থনা জানাইছো আর আজির এই তিথির দিনাখনে ভগবান রামচন্দ্র যেহেতু অযোধ্যাত আহিছিলে আর সকলো সেদিন অমাবস্যা থাকার পিছতো পোহরে আলোকিত করেছিল সমগ্র দেশ আর রামচন্দ্রক যে ধর্ম পুনরুদ্ধার করে পেলায় যে অক্ষুরক বধ করে পেলায় বা রাবণক বধ করে পেলায় পুনের যেটা ধর্ম স্থাপন করলে বা ভারতবর্ষ স্থাপন করলে আর তার কারণে আজ দীপাবলী উপলক্ষে সমূহ রাইজকে মানে শুভেচ্ছা জানাইছো।